আসসালামু আলাইকুম, গুড মর্নিং, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব কিভাবে একজন নতুন ব্যক্তি জয়েন করার পরে সে কিভাবে স্টার এজেন্ট হবে, স্টার রবি হবে, স্টার ডায়মন্ড হবে, এবং সে নতুন জয়েন করার পরে অপর একজন বাইকে তাকে কিভাবে জয়েন করাবে, তার থেকে কিভাবে সে পয়েন্ট কালেক্ট করবে, এবং দুই নাম্বার কোনো ব্যক্তি যদি জয়েন করে তাহলে তাকে কোন স্পন্সরে জয়েন করাবে, এবং তিন নাম্বার ব্যক্তি যদি জয়েন করে তাকে কোন লিঙ্কে দিতে হবে, এই সব বিষয়ে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে যাচ্ছি। তো যা একদম নতুন আছেন অবশ্যই এই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, আশাবাদী অনেক কিছু শিখতে পারবেন। চলে আসেন, যখন আমরা নতুন জয়েন করি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনলাইন তথা অফলাইন অফিসে গিয়ে অথবা মোবাইলের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আমাদেরকে ঠিক সেম একটা আইডি কার্ড দেয়। সবাই জানেন 9 ডিজিটের একটা আইডি নাম্বার আপনাকে দেওয়া হয়। এখন আসেন, সর্বপ্রথম আপনার কী কাজ? সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে এই আইডি কার্ডটাকে আপনাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ কি? অ্যাক্টিভ মিনিস হচ্ছে যেই দেশে আপনি আছেন ওই দেশে DXN অফিসে গিয়ে আপনার কিছু প্রয়োজনীয় প্রোডাক্ট আপনি পারচেস করবেন। টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, চা, কফি, বিভিন্ন আইটেমের। যারা মিডল ইস্টে আছেন তারা যদি 100 পয়েন্ট করেন তাহলে আপনার কার্ড অ্যাক্টিভ হয়ে যায়। যারা বাংলাদেশে আছেন তারা যদি 1300 পয়েন্ট করেন কার্ড অ্যাক্টিভ হয়ে যায়। অনেকে কিন্তু যারা নতুন আছেন 100 পয়েন্ট কি এটা অনেকে ভালো করে বোঝেন না। আমি একটু ক্লিয়ার করি। মনে করেন একটা সাবান কিনলেন, সাবানের মধ্যে 5 পয়েন্ট আছে। একটা টুথপেস্ট কিনলেন, 6 পয়েন্ট আছে যারা মিডল ইস্টে আছেন। একটা কফি কিনলেন, কফির মধ্যে 10 পয়েন্ট আছে। একটা হচ্ছে দাম আর একটা হচ্ছে পয়েন্ট। পয়েন্ট এই আমরা ক্যালকুলেশন করতেছি পয়েন্ট কার্ড অ্যাক্টিভ হওয়ার জন্য, আর যে দেশে যে প্রাইস লিস্ট আছে ওই হিসাব করে কিন্তু দামটা নির্ধারণ করা হয়। এখন আপনার 10 পয়েন্ট কফিতে নিলেন, একটা শ্যাম্পু নিলেন, শ্যাম্পুতে হচ্ছে 11 পয়েন্ট। তো নর্মালি এভাবে যদি টোটাল হিসাব করি যখন টোটালি 100 হবে, এখন 100 হচ্ছে না, জাস্ট বোঝাচ্ছি আপনাকে, টোটাল যখন 100 পয়েন্ট হবে তখনই আপনার যে আইডি কার্ডটা এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে কি আইডি কার্ডটাকে অ্যাক্টিভ করা। এখন আসেন, আপনি নতুন সম্পৃক্ত হয়েছেন, নতুন সম্পৃক্ত হওয়ার পরে আপনার কাজ হচ্ছে আস্তে আস্তে টিম তৈরি করা। আপনি যখন টিম তৈরি করবেন এই টিম থেকে আপনাকে ইনকাম দিবে। টিমে যত সেল বাড়বে, টিম যত গ্রোথ হবে, কোম্পানির বিভিন্ন পজিশন ততই দ্রুত আপনি অ্যাচিভ করতে পারবেন। এখন মনে করেন একদম সহজে আমি আপনাকে বলছি, আজকে আপনি নতুন সম্পৃক্ত হলেন, কার্ড অ্যাক্টিভ করলেন 100 পয়েন্ট নিয়ে বা 1300 পয়েন্ট নিয়ে। আপনার একজন ফ্রেন্ড তো রিলেশনশিপ যে কোনো এনিওয়ান একজন ব্যক্তি নতুন সম্পৃক্ত হবে, এই ব্যক্তিকে আপনি জয়েন করালেন, তার নাম দিলাম মিস্টার এ, একটু ফলো করবেন। যখন আপনার স্পন্সর দিয়ে তাকে জয়েন করাবেন তখন সে আপনার একটা লিঙ্ক চালু হয়ে যাবে। মিস্টার এ সে হচ্ছে আপনার 1 নাম্বার লিঙ্ক। এখন এই ব্যক্তির কাজ কি? মিস্টার এ তার কাজ হচ্ছে আপনি যেভাবে 100 পয়েন্ট নিয়ে 100 PV নিয়ে কার্ড অ্যাক্টিভ করেছেন, ঠিক সেম মিস্টার এ সেও 100 পয়েন্ট নিয়ে কার্ড অ্যাক্টিভ করতে হবে। তখন কী হবে, 100 পয়েন্ট নিয়ে যদি কার্ড অ্যাক্টিভ করে তার 6% হারে বোনাস স্টার্ট হয়ে যায়। এখন এই ব্যক্তি কিছু প্রোডাক্ট ব্যবহার করতেছে, অবশ্যই তার মধ্যে ভালো লাগা মন্দ লাগা হতেই পারে। এখন মিস্টার এ সে কী করলো, সে আরেকজন ব্যক্তিকে দাওয়াত দিল, হতে পারে সে তার ফ্রেন্ড। এখন এই যে দ্বিতীয় নম্বর ব্যক্তিটা জয়েন করবে আপনি সারা দ্বিতীয় নম্বর ব্যক্তিটা, ওই ব্যক্তিকে আপনি জয়েন করতে হবে এই তার নিচে, এখানে বি। এ সে কী করলো, তার আরেকজন ফ্রেন্ড তাকে দাওয়াত দেওয়ার মাধ্যমে বিকে জয়েন করালো। এখন বিষয় হচ্ছে এ হচ্ছে বি এর ফ্রেন্ড, এখন সে তো 100 পয়েন্ট করবে, সে 100 পয়েন্ট করবে, এই 200 পয়েন্ট কিন্তু আপনার সাথে অটোমেটিক যোগ হয়ে যাবে। সে পৃথিবীর যে কোনো দেশে থাকুক না কেন, সে যদি প্রোডাক্ট কিনে সে কিনলে তার কাছে আসবে এবং সে কিনলে তার কাছে আসবে, টোটালি পয়েন্ট আপনার কাছে ঠিকই চলে আসবে। এখন আরেকজন ব্যক্তিকে আপনি জয়েন করাবেন,
তিন নাম্বার ব্যক্তি। এখন তিন নাম্বার ব্যক্তিটা যে জয়েন করাচ্ছেন, হয়তো তিন নাম্বার ব্যক্তিটা তার সাথে পরিচয় নেই, তার সাথে পরিচয় নেই, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত। যদি ব্যক্তিগত হয় তখন আপনি চাইলে আপনি দ্বিতীয় লিঙ্ক চালু করতে পারেন। দ্বিতীয় লিঙ্ক কি? লিঙ্ক হচ্ছে আপনার স্পন্সর ব্যবহার করে যতটা মেম্বার বানাবেন ঠিক ততটাই আপনি লিঙ্ক ওপেন হবে। এখন আপনি আরেকজন ব্যক্তিকে জয়েন করালেন, সেটা উনি হচ্ছে মিস্টার সি। সি যে কোনো দেশে হতে পারে, বাহরাইন, কাতার, ওমান, সৌদি, বাংলাদেশ, এনি ওয়ান, রাইট? এখন মিস্টার সি সে যখন চালু করবে এখানে, সেও 100 পয়েন্ট নিয়ে এখানে চালু করবে। একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনি নতুন ব্যবসাটা বোঝার জন্য আপনাকে লিঙ্কগুলো বুঝতে হবে, পয়েন্টের সিস্টেমগুলো আপনাকে বুঝতে হবে। এই সি 100 পয়েন্ট করার কারণে এই 100 পয়েন্ট আপনার সাথে যোগ হয়ে যাবে। এখন সি এবং এর মধ্যে ডিফারেন্স থাকে, এই এ হচ্ছে আপনার একটা লিঙ্ক, সি হচ্ছে আপনার আরেকটা লিঙ্ক। এখানে সি যদি কাজ করে আপনাকে ডাইরেক্ট হিট করবে, কিন্তু এর কাছে আসবে না, কারণ এ এবং সি আপনার দুইটা ভিন্ন ভিন্ন লিঙ্ক। ঠিক সেম এই সি যদি কোনো ব্যক্তিকে জয়েন করা, নতুন কোনো ব্যক্তিকে নিয়ে আসে, আপনি চাইলেও এই সি এর নতুন ব্যক্তিকে এখানে দিতে পারবেন না, কারণ এই নতুন ব্যক্তি হচ্ছে ওনার, যার জন্য ওনার ব্যক্তিটা ওনার নিচেই দিতে হবে। তো এভাবে যদি আপনি ওনার নিচে যদি এই ব্যক্তিকে জয়েন করেন, 100 পয়েন্ট করেন, তাহলে পয়েন্ট কিন্তু এভাবে আপনারটা বাড়বে। তো নর্মালি ডিএক্সএন এর আমাদের যে প্রথম টার্গেট এজ এ নিউ ব্যক্তির জন্য স্টার এজেন্ট, স্টার এজেন্ট হয় 4,500 পয়েন্ট হলে। তো এটা অনেকেই জানি যে যখন কোনো ব্যক্তি নতুন সম্পৃক্ত হয় 100 পয়েন্টে 6% দেয়। আপনি নতুন সম্পৃক্ত হয়েছেন 100% 6% পাবেন বোনাস। যখন 300 পয়েন্ট হয় তখন 9% বোনাস পাচ্ছেন। যখন 1,000 পয়েন্ট হয় তখন 12% বোনাস পাচ্ছেন। যখন 2,000 পয়েন্ট হয় তখন 15% বোনাস পাচ্ছেন। 3,250 পয়েন্ট হয় তখন 18%। ফাইনালি যখন 4,500 পয়েন্ট হবে তখন আপনি 25% বোনাস পাচ্ছেন, মানে এস এ সেলস এক্সিকিউটিভ। এখন একটু বুঝেন, টোটাল আপনাকে কালেক্ট করতে হবে 4,500 পয়েন্ট। এই পয়েন্ট আপনি যদি টিমের মাধ্যমে করতে পারেন, টিমের মধ্যে কিভাবে, এখন দুইজন ব্যক্তিকে জয়েন করেছেন, দুইজন ব্যক্তি 100 পয়েন্ট করে 200 পয়েন্ট করার কারণে আপনার সাথে যোগ হয়ে গেছে। আপনার 100, এখানে 200, 300, তাহলে আপনার 9% হয়ে গেছে। এখন দ্বিতীয় লিঙ্কে গিয়ে আপনি আরও দুজন ব্যক্তিকে নতুন জয়েন করাইলেন, এই 200 পয়েন্ট আবার আপনার সাথে যোগ হয়ে গেল। আগের 300, এখানে 200, 500। ঠিক যখন ওনারা যখন আরও কিছু ব্যক্তিকে জয়েন করাবে বা আপনি যখন আরও কিছু ব্যক্তিকে আপনি জয়েন করাবেন, ওই পয়েন্ট যখন টোটাল পয়েন্ট 1,000 হয়ে যাবে, আপনি 12%। এর মানে যে কোনো লিঙ্ক থেকে হোক, যে কোনো লিঙ্ক থেকে হোক, টোটালি যখন 4,500 পয়েন্ট হয়ে যাবে, আপনি হয়ে যাবেন স্টার এজেন্ট। আর যখন কোনো ব্যক্তি স্টার এজেন্ট হয়, কমসে কম বাংলা 10-15,000 টাকা প্রত্যেক মাসে তার ইনকাম থাকে। এখন আসেন কিভাবে স্টার রবি হওয়া যায়। স্টার রবিটা হওয়াটা খুবই জরুরি, কারণ স্টার রবি হলে আপনার তখন একটা ভালো ইনকাম থাকবে। স্টার রবির জন্য আপনাকে তিনটা লাইন ওপেন করতে হবে, যে প্রথমে বলেছি একটা লাইন। প্রথম যে ব্যক্তিকে আপনার স্পন্সর দিয়ে চালু করবেন উনি হচ্ছে আপনার প্রথম লিঙ্ক। দ্বিতীয় ব্যক্তিকে জয়েন করাবেন ডাইরেক্ট আপনার স্পন্সরের, সে দ্বিতীয় লিঙ্ক। তিন নাম্বার যে ব্যক্তিকে জয়েন করাবেন সে হচ্ছে আপনার তিন নাম্বার লিঙ্ক। এখন আপনি যেভাবে আপনার টিমের সহযোগিতা নিয়ে স্টার এজেন্ট হয়েছেন, এর মানে 4,500 পয়েন্ট অর্জন করেছেন, আপনি এই কাজটাই মিস্টার এ তাকে শেখাতে হবে যে তুমিও তোমার বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে, তুমিও তোমার ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে, বা সে তিনটা লাইন চালু করে হোক, দুইটা লাইন চালু করে হোক, অথবা এক এক করে হোক, কোনো সমস্যা নেই, যে কোনোভাবে এই জায়গার মধ্যে 4,500 পয়েন্ট হলেই সে হয়ে যাবে মিস্টার এস এ, রাইট? তাহলে আপনার একটা লিঙ্ক যখন স্টার এজেন্ট হয়ে যাবে, আপনার তার থেকে আরো এক্সট্রা 2% বোনাস পাবেন।
25% আপনি ঠিক আছে স্টার রেজন হওয়ার পরে 25% পাবেন এই লিংকে স্টার রেজন হওয়ার পরে তার থেকে আরো এক্সট্রা 2% পাবেন এখন দ্বিতীয় লিংক স্টার পি ঠিক সেম কাজ তাকে শেখাতে হবে যে ভাইয়া তুমিও কিছু ব্যক্তিকে শেয়ার করো সে যখন আরো বিভিন্ন ব্যক্তিদেরকে শেয়ার করবে সে একটা লিংকে চালু করুক 10টা লিংকে চালু করুক বা দুইটা লিংকে চালু করুক কোনো সমস্যা নাই এটা আপনার ব্যক্তিগত সে যদি ডায়মন্ড সেটআপ দেয় সে যদি স্টার রবির সেটআপ দেয় অবশ্যই সে লিংক বেশি করবে টোটালি যখন 4500 পয়েন্ট হবে এর মানে এস এ আপনি দ্বিতীয় লিংক এস এ হয়ে গেল এর মানে এই লিংক থেকে আপনি আরো 2% এক্সট্রা পাবেন ওকে ফাইন এখন আছে 3 নাম্বার মিস্টার সি আপনার স্পন্সর দিয়ে ওই ব্যক্তিকে জয়েন করানোর কারণে 3 নাম্বার লাইনটা ওপেন হয়ে গেল এবং মিস্টার সি কে ঠিক সেম আপনার মতো বলবেন এভাবে সেও আরো কিছু ব্যক্তিকে জয়েন করাবে এক লাইন থেকে হোক দুই লাইন থেকে কোনো সমস্যা নাই 4500 পয়েন্ট ওকে মানে এস এ সেও স্টার এজেন্ট হয়ে গেল তার কাছ থেকে 2% পাবে এখন হচ্ছে যখন আপনার তিনটা লিংক থেকে তিনজন ব্যক্তি স্টার এজেন্ট হবে ঠিক তখনই আপনি হয়ে যাবেন এস আর তিন নম্বর পজিশন এস আর স্টার রবি যখন কোনো ব্যক্তি স্টার রবি হয় নর্মালি তার ইনকাম থাকে বাংলা 20,000 টাকা প্লাস অ্যাট দ্য সেম টাইম যখন স্টার রবি হয়ে যাবেন কোম্পানির তরফ থেকে 85 BD যারা ভাড়ানে আছেন যারা বাংলাদেশে আছেন অলমোস্ট 18,000 থেকে 19,000 টাকা আপনাকে এককালীন ওয়ান টাইম একটা মোবাইল ইনসেন্টিভ দিবে আপনাকে এক্সট্রা একটা টাকা দিবে এক টাইম তাহলে স্টার রবি হওয়ার পরে আপনি সেই ইনকামটা পাচ্ছেন তো যারা স্টার রবি হয়ে গেছেন আপনারা অবশ্যই সেটা জানেন দেখুন আসেন তিনজন ব্যক্তিকে স্টার এজেন্ট বানানোর কারণে আপনি স্টার রবি হয়ে গেলেন এখন আমাদের মেইন টার্গেট কি স্টার ডায়মন্ড এখন ডায়মন্ড অর্জন করার জন্য আপনাকে আরো তিনটা লিংকের সহযোগিতা নিতে হবে আরো তিনটা লিংক প্লিজ যে মিস্টার এ বি সি কে জয়েন করিয়ে তাদেরকে স্টার এজেন্ট বানিয়েছেন ঠিক সেম আরো তিনজন ব্যক্তিকে তাদের মতো করে সেম কন্ডিশনে তাদেরকে এস এ বানাবে মানে প্রত্যেকের অ্যাকাউন্টে 4500 পয়েন্ট করে যখন হবে ঠিক ওই সময় আপনার 6টা লিংক থেকে 2-2% করে 12% বোনাস পাবেন এক্সট্রা আর আপনি হয়ে যাবেন 4 নম্বর পজিশন এস ডি স্টার ডায়মন্ড যখন আপনি স্টার ডায়মন্ড হয়ে যাবেন ঠিক তখন এর মানে আপনি 6জন ব্যক্তিকে একটা ভালো ইনকামের রাস্তায় নিয়ে গেলেন আর তারা সারা জীবন যত কাজ করবে সেখান থেকে একটা পার্সেন্টেজ কোম্পানি আপনাকে দিবে আর যেই পার্সেন্টেজের কারণে আপনার কমসে কম বাংলা 60 থেকে 70,000 টাকা প্রত্যেক মাসে একটা ইনকাম থাকবে এখন ডায়মন্ড হয়ে গেলেন আমাদের ডিএক্সএল এর মেইন ফোকাস হচ্ছে কি ডায়মন্ড একজন নতুন ব্যক্তি দেখেন যারা নতুন ব্যক্তি আছেন এখানে আর কিছু কথা আমি শেয়ার করি যদিও বা ভিডিও একটু লম্বা হচ্ছে একটু দেখবেন কারণ কি জানেন অনেক বিষয় আছে যদি আপনি জানেন আপনার টিমকে শেখাতে পারবেন আর আমার প্রত্যেকটা ভিডিও হচ্ছে শিক্ষণীয় ভিডিও তো যারা নতুন আছেন এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফটাফট আপনার টিমে যারা আছে এই ভিডিওটা শেয়ার করে দিন এখন মনে করলেন যে সমস্যাটা আমাদের অনেকের হচ্ছে আপনি একজন ব্যক্তিকে জয়েন করালেন যে কোনো দেশ থেকে হোক এই ব্যক্তিটা অ্যাক্টিভ না মিনিং জয়েন করছে ঠিক অ্যাক্টিভ না এখন আপনার প্রশ্ন আসতে পারে ভাই তুই প্রথম ব্যক্তির অ্যাক্টিভ না হয় তাহলে ওই ব্যক্তি স্টার এজেন্ট কিভাবে হবে ফলো করে আরেকটু পান মিশি আরেকজন ব্যক্তিকে জয়েন করালেন আপনার ফ্রেন্ড হ্যাঁ যে কোনো দেশ থেকে হোক এখন এই ব্যক্তি অ্যাক্টিভ সে অ্যাক্টিভ সে ভালো কাজ করে এখন এই ব্যক্তি যদি প্রোডাক্ট কিনে তার কাছে অটোমেটিক পয়েন্টটা চলে আসবে তার কাছে অটোমেটিক প্রোডাক্ট পয়েন্ট চলে আসার মানে একটা সময় সে কিন্তু স্টার এজেন্ট হয়ে যাবে এখন সে ইনকাম পাবে কিনা তার কাছে পয়েন্ট আসবে ঠিকই কিন্তু এই ব্যক্তি ইনকাম পাবে না কারণ সে নিজে অ্যাক্টিভ না তার অ্যাকাউন্টে কোনো পার্সোনাল পয়েন্ট থাকবে না যার কারণে কোম্পানি সিস্টেমে তার কোনো বোনাসই আসবে না সে বোনাস পাবে কারণ সে অ্যাক্টিভ প্রত্যেক মাসে সে তার পার্সোনাল আইডি অ্যাক্টিভ করতেছে এখন আপনি মনে নেবে যদি 10টা লিংক 20টা লিংক নেবে হইতে 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 হইতে
একশোটা আপনার এক সিরিয়াল হয়ে গেছে, একশো নাম্বার ব্যক্তি, একশো নাম্বার সিরিয়াল। কত হচ্ছে এই একশো নাম্বার ব্যক্তি যদি একটা একটা সাবান কিনে পাঁচ পয়েন্ট, এই পাঁচ পয়েন্ট আপনার অ্যাকাউন্টে চলে আসবে, তারা আসবে, তারা আসবে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। অনেকেই প্রশ্ন করতে পারেন তুমি একটা সাবান কত টাকা দাম, পয়েন্ট যদি সবার কাছে চলে যায় কোম্পানি ইনকাম কতজন ব্যক্তিকে দিবে? চমৎকার কোশ্চেন এটা। আপনাকে বুঝতে হবে আমি কত পার্সেন্টেজে আছি কোম্পানি আমাকে ততই দিবে। আপনি নতুন সম্পৃক্ত হয়েছেন, আপনি 6% আছেন, 6% আপনারটা আপনাকে বুঝিয়ে দেওয়ার পরে অবদিষ্ট যা থাকে আমাকে যতটুকু দেওয়ার দরকার কোম্পানি আমাকে ততটুকুই দিবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সম্মানিত সকল লিডার্স, ডিএক্সএন থেকে মেইন ফোকাস ডায়মন্ড, স্টার ডায়মন্ড, যারা অলরেডি এই ডায়মন্ডটা অর্জন করেছে। এই ডায়মন্ডের নামটা শুনতে ভালো লাগে কেন জানেন? ডায়মন্ডটা হওয়ার পরে অনেক ব্যক্তি সিদ্ধান্ত নিয়েছে আমি আর কাজ করব না, ফ্রিডম লাইফ এনজয় করব। আপনি নতুন সম্পৃক্ত হয়েছেন, 6 জন ব্যক্তিকে আপনার স্পন্সরে জয়েন করান, এমন 6 জন ব্যক্তিকে জয়েন করান যে 6 জন ব্যক্তির দায়িত্ব নিয়ে কাজ করবে, যে 6 জন ব্যক্তিকে একসাথে বসে তাদেরকে প্ল্যান দিতে পারবেন, তারা ব্যবসা করতে চায়, তারা লাইফ পরিবর্তন করতে চায়। 6 জন ব্যক্তিকে ব্যবসাটা শেখানোর চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাই। যদি আজকের এই ভিডিও থেকে কোনো মেসেজ আপনি পেয়ে থাকেন, শিখে থাকেন, এটা আপনার টিমের মধ্যে অ্যাপ্লাই করবেন। যদি কোনো কোশ্চেন থাকে, যদি কোনো কোশ্চেন আসতেই পারে আপনার, তাহলে ডিসক্রিপশনে কমেন্ট বক্সে কমেন্ট করেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমাকে পার্সোনাল নক করতে পারেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সলিউশন দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।